অনেক ফ্যামিলি আছে চিন্তা করে খাওয়াবো কি বিয়ে করার পরে। সুতরাং যদি কেউ বিয়ে শাদি করে কাকে খুশি করার জন্য, কেউ যদি সন্তান সন্ততি নেয় আল্লাহকে খুশি করার জন্য, তার রিজিকের ফয়সালা। আর আপনি যে দুনিয়াতে এসেছেন, আপনি কি আপনার রিজিক নিয়ে এসেছেন? আপনি যখন জন্মগ্রহণ করেছেন তারপরে কি গার্মেন্টসে চাকরি শুরু করছেন? জন্মগ্রহণ করার পরেই কি আপনি গাড়ি চালানো শুরু করেছেন? না, জন্মের পরে আপনার অপেক্ষা করতে হয়েছে 20 বছর 30 বছর 35 বছর, তারপরে গিয়ে আপনি রিজিকের হাল ধরেছেন। তার আগে আল্লাহ তাআলা আপনাকে খাওয়াইছেন। বলবেন আমার আব্বা খাওয়াইছে, তো আপনার আব্বারে খাওয়াইছে কে? বলবো আমার দাদাই খাওয়াইছে, আপনার দাদার বাপারে খাওয়াইছে, দাদার বাপারে দাদার বাপে খাওয়াইছে, আর তারে খাওয়াইছে কি? ঘুরে যেয়ে দেখবেন আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। শুনেন, এ বাংলাদেশে অসংখ্য শিল্পপতি আছে, আপনাদের এলাকাতে অনেক কোটিপতি মানুষ আছে। আপনি 1 কেজি মিষ্টি নিয়ে ধুমায় খায় ফেলান, 32টা মিষ্টি খাইতে কোনো সমস্যা নাই, শরীরে কোনো ইফেক্টই পড়ে না। আর আরেকজন শিল্পপতি কোটিপতি আছে, মিষ্টির দিকে খালি তাকায় থাকে, একটা মিষ্টির পিস নিয়ে মুখের উপরে দিতে পারে না। আছে না নাই? খালি তাকায় থাকে, কিনে, চোখের নেশা আছে তো, চোখের নেশা আছে তো, কিনে কিন্তু চমচম নিয়ে যায় বাজারে সবচেয়ে দামিটা। গরুর গোশত যখন কিনতে যাবে, আপনি কিনেন আধা কেজি, এ কিনে 12 কেজি, কয় কেজি ভাই? কোনো মতে একটা খাইছে তো পেটের মধ্যে খালি গরুম গরুম আওয়াজ হয়, হজম করতে পারে না। তার মানে কি? রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে। টাকা থাকলেই খাওয়ারে স্বাদ আনা যায় না, টাকা থাকলেই ওই খাবারটাকে হজম করা যায় না যদি রিজিক না থাকে। আর টাকা থাকলেই কিন্তু ভরপুর বরকত পাওয়া যায় না। বরকতের জন্য দিন লাগে, ইসলাম লাগে, আল্লাহর সন্তুষ্টি লাগে, ঠিক কেনা? মসজিদে যখন জামাত আসে, অথবা কোনো এতিমখানায় যখন খাবার রান্না হয়, অথবা কোনো মিলাদের বা মাহফিলের, অথবা মনে করেন দিনই কোনো অনুষ্ঠানের রান্না বান্না যখন হয়, এক পাতিলে খাবারে আলাদা একটা স্বাদ আছে না নাই? সেম খাবার আপনি বাড়িতে গৌরে দিয়ে রান্না করান, কোনো স্বাদ? তার মানে কি ওই খাবারটার উপর আল্লাহর রহম আছে, ঠিক না? আচ্ছা বলেন তো, রমজান মাসে ইফতার যখন আপনারা করেছেন, তখন এই ছোলা মুড়ি যেটা পাওয়া যায় তো বাজারে, কি এখন পাওয়া যায় না? ওই জিলাপি কি এখন মনে হয় গোটা সাভারে কোথাও নাই? ও বেগুনি তো আর বানাইতে পারে না, রোজার পরে সব ভুলে গেছে, সবই আছে। আপনি সেম আইটেমগুলো নিয়ে এসে প্লেটে নিয়ে বসেন, মাগরিবের আজান যখন আমার মসজিদ দিচ্ছে তখন আপনি সেইভাবে খান, ওই মজা কি আছে? কেন নাই জানেন? কারণ ওই ইফতারের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো আসতে পারেন, গুনাহ হবে। এই যে বারাকা। আচ্ছা তাকান, গরুতে বাচ্চা দেয় কয়টা? সর্বোচ্চ একটা অথবা দুইটা, তাই না? ম্যাক্সিমামই কয়টা? কথা বলতে হবে কিন্তু, গরুতে বাচ্চা দেয় কয়টা? কুকুরে বাচ্চা দেয় কয়টা? 5টা 7টা 8টা, মাঝে মাঝে 10টাও খেপ মেরে দেয়, আছে না? আচ্ছা কুকুরে 10টা বাচ্চা দেয় 8টা বাচ্চা দেয়, তারপরও রাস্তাঘাটে কুকুর খুঁজে পাওয়া যায় না। গরুতে বাচ্চা দেয় একটা, তারপরও কোরবানি ঈদের ধুমায় জবাই করে সব খাইয়া সাফ করে আসে, গরুর সংকট আছে নাই? কিন্তু কুকুর সংকট, সংকট মানে দুই একটা দেখা যায়, যে অনুপাতে জন্ম নেয় ওই অনুপাতে কিন্তু বাঁচে না। তার মানে গরুতে বরকত আছে, কুকুরে বরকত নাই। উদাহরণ এটা, তার মানে আল্লাহ তাআলা যদি আপনার রিজকে বারাকা দেয়, আপনি 10,000 টাকার মধ্যে যে বরকত পাবেন, আপনি রিজকে বরকত না থাকলে 50,000-এর মধ্যে সে বরকত মানে আপনি কুলাইতে পারবেন না, ঠিক কিনা? একই মানুষ 15,000 টাকা, আর কতভাবে বোঝাবো, একই মানুষ 15,000 টাকা বেতন পাচ্ছে, আরেকজন 50,000 পাচ্ছে। যিনি 15,000 বেতন পাচ্ছে, ওনার বাড়িতে কোনো মেডিসিন লাগে না, বাচ্চা কাচ্চার কোনো রোগ বালাই নাই, খাবার দাবারের কোনো সমস্যা নেই। আরেকজন 50,000 পাচ্ছে, কিন্তু বাচ্চা কাচ্চার অসুখ, বউয়ের অসুখ, ছেলে মেয়েরা কথা শোনে না, 50,000 কামায় ৪৯,999 টাকা ডাক্তারের পেছনে শেষ। ওইটা ভালো না 15,000 টাকা কামায় এই 15,000-এর মধ্যে 5,000 আরো জমছে, এটা ভালো, 15,000 ভালো। তার মানে কি? ওখানে বারাকা নাই, ওখানে অসুখ নাই, ওখানে শান্তি আছে, তো 15,000-টার মধ্যে বরকত আছে যদি থাকে, তাহলে এই 15,000-ই ভালো 15 লাখের চাইতে, ঠিক কিনা? এমন টাকা কামাইলেন যে খাইতে পারলেন না, এমন টাকা কামাইলেন যে ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ, এমন টাকা কামাইলেন যে সন্তান হলো বোধের হাত দিক, ওই টাকার কোনো দাম? কুমিল্লায় কালকে ওই যে কি এসকে ফিলি স্টেশন, আমরা ওখানে মাঝে মাঝে যাই, মাফি 100 টাকার লাগে বুকে ছুরি মেরে মেরে ফেলছে। কয় টাকা? অনলি 100 টাকা, জীবন এত সস্তা। এই তো হচ্ছে
2000 টাকা 3000 টাকার জন্য ভাই ভাইকে কুপাচ্ছে, বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলছে, আরেকজনের বুকে আরেকজন ছুরি চালিয়ে দিচ্ছে, আরেকজনকে হত্যা করে ফেলছে সামান্য টাকার জন্য। মানুষগুলো একটু বুঝেরা, যারে টাকার মধ্যে বরকত যদি না থাকে 2 কোটি টাকা কামায় কোনো লাভ নাই। হালাল উপায়ে যদি 2000 টাকা আপনি কামান এর মধ্যে ভরপুর বরকত আছে, এর মধ্যে ভরপুর বরকত আছে, ঠিক কি না? সুতরাং বিয়ে শাদি যারা করতে যাচ্ছেন, সন্তান সন্ততি যারা নিতে যাচ্ছেন, কখনো রিস্কের ভয়ে সন্তান হত্যা করবেন না। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো আপনার বিরুদ্ধে দাঁড়াবে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে সন্তানগুলোকে হত্যা করেছো, ওই মানুষগুলো বলবে আল্লাহ আমি তো খাওয়াইতে পারতাম না এই জন্য সন্তানটাকে হত্যা করেছি। আল্লাহ বলবে জালেম, তুই কি খাওয়াইতি না আমি খাওয়াইতাম? মানুষগুলো তখন কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষ হত্যাকারী হিসেবে এদেরকে গণ্য করবেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা এই মানুষগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে যে কোন অপরাধে তুই হত্যা করেছিস, জবাব দে। জবাব দেওয়ার কোনো সম্ভাবনা আছে, সক্ষমতা আছে? নাই। কোথায়? আপনাদের সাভারেই তো মনে হয়, 3-4 দিন আগে দেখলাম পত্রিকায়, সাভারেই মনে হয় বাচ্চা মারা গিয়েছে, কার্টুনের মধ্যে বাচ্চাটাকে প্যাকেট করে, ওই যে রাইস কুকার আছে না, রাইস কুকারের কার্টুন, কার্টুনের মধ্যে ছোট্ট বাচ্চাকে প্যাকেট করে এসে মসজিদের সামনে ফেলে গেছে, 500 টাকাও রাখছে লাশের উপর। রাইখা গেছে এই কারণে যে আপনাদের কারো সম্ভব হলে বাচ্চাটার দাফন করে দিয়ে, তার মানে কি নিশ্চিত এটা কোনো বৈধভাবে জন্ম নেওয়া, বৈধভাবে মানে বুঝছেন স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে জন্ম নেয় কোনো বাচ্চা না, হয়তোবা উল্টাপাল্টা সম্পর্ক হয়েছে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে এসে, বাচ্চার তো কোনো দোষ নেই, দোষ তো হারাম করবো, ঠিক কিনা বলে নিয়ে এসে মসজিদের সামনে বাচ্চাটা ফেলে দিয়ে গেছে, 500 টাকা দিয়ে গেছে, সম্ভব হলে দাফন করে দিয়ে। জীবন এত সোজা না, এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ যে হারামখোর, যে মানুষগুলোর কারণে আমার এই পরিণতি হয়েছে, দুনিয়াতে আমার জানাজা আমার লাশটা পর্যন্ত ঠিক মতো দাফন হয় নাই, আল্লাহ এদেরকে আমি ছাড়বো না, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা, আমার রিস্কের ভয়ে কখনো মানুষকে সন্তান সন্ততিকে হত্যা করেন না। রিস্কের ভয়ে কখনো বিয়ে শাদী থেকে আপনারা দূরে থাকবেন না। হ্যাঁ, যদি এমনটা হয়ে থাকে যে বিয়ে করলে খাওয়াবো কি, চুরি করা লাগবে, ডাকাতি করা লাগবে, তাহলে বিয়ে করার দরকার নাই, আল্লাহর অনুগ্রহের জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। বলেন আসসালামু।